জানবো এমন একটি গাড়ি সম্পর্কে যা কোনো ডিজেল পেট্রোল ছাড়াই অনেক দিন পর্যন্ত চলতে পারবে, এবং অলিম্পিকের লোগোতে এই রঙগুলো কেন ব্যবহার করা হয়েছে ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানাতে যাচ্ছি সামনের ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফ্যাক্ট নম্বর 5, আপনি কি কখনো পাখিকে মেকআপ করতে দেখেছেন? জি, হাস্যকর বিষয় হলেও এই পাখিটিকে দেখুন, এর নাম হচ্ছে দ্য সিক্রেটারি বার্ড। এই পাখিকে দেখতে খুবই সুন্দর লাগে এবং একে দেখে মনে হচ্ছে যে এই পাখিটি মেকআপ করে আছে। ফ্যাক্ট নম্বর 4, আপনি কি জানেন আমাদের দেহে থাকা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট মস্তিষ্ক আমাদের দেহের ওজনের মাত্র 2%, কিন্তু এই 2% ভার নিয়েও মস্তিষ্ক একাই আমাদের দেহের 30% অক্সিজেন গ্রহণ করে, কারণ মস্তিষ্কের সাইজ ম্যাটার করে না, এর কাজ ম্যাটার করে। ফ্যাক্ট নম্বর 3, যেহেতু মস্তিষ্ক নিয়ে কথা বলছি তাহলে এই ফ্যাক্টটিও বলে দিই, আপনারা কি বলতে পারেন যে হাঙ্গর ও ডলফিনের মধ্যে কার আকার সবচেয়ে বড়? জি, আপনাদের উত্তর অবশ্যই হাঙ্গরই হবে, কিন্তু আপনি এই ছবিটি দেখে অবাক হয়ে যাবেন, কারণ এর মধ্যে যে ছোট মস্তিষ্ক দেখতে পাচ্ছেন সেটি একটি হাঙ্গরের এবং এই বড় মস্তিষ্কটি একটি ডলফিনের, যা বেশ অবাক করার বিষয় যে হাঙ্গরের এত বড় শরীর হয়েও এর মস্তিষ্ক কত ছোট, কিন্তু ডলফিনের মস্তিষ্ক এত বড়, আর এর কারণেই ডলফিন পৃথিবীর বুদ্ধিমান প্রাণীগুলোর মধ্যে একটি। ফ্যাক্ট নম্বর 2, পৃথিবীর বিশ্ববিখ্যাত ইভেন্ট অলিম্পিকের লোগো আপনি দেখেই থাকবেন, আর খেয়াল করে দেখবেন যে অলিম্পিকের এই লোগোতে মোট 5টি রং রয়েছে, যেটি হচ্ছে নীল, কালো, হলুদ, লাল ও সবুজ। আর মজার বিষয় হচ্ছে আমাদের এই পৃথিবীতে থাকা সকল দেশের পতাকার মধ্যে আপনি এই 5 রঙের কোনো একটি রং পাবেনই। জি, চাইলে ট্রাই করে দেখতে পারেন যে আমাদের পৃথিবীর সকল রাষ্ট্রের পতাকার একটি না একটি রং অলিম্পিকের এই লোগোর মধ্যে থাকবেই। ফ্যাক্ট নম্বর 1, আমাদের সবারই কখনো না কখনো মাথায় এসেছে যে গাড়ির মধ্যে তেল বা গ্যাস ভরার কত ঝামেলার ব্যাপার। যদি আমাদের কাছে এমন কোনো গাড়ি হতো যা কোনো জ্বালানি ছাড়াই চলতো তাহলে কত ভালো হতো। তাহলে আপনার জন্য বেরিয়ে গেছে লাইট ইয়ার নামের এই গাড়িটি। শুনে অবাক হবেন যে এই গাড়িটি চালানোর জন্য কোনো জ্বালানিরই প্রয়োজন হয় না, কারণ এই গাড়িটি নিজের মধ্যে লাগানো সোলার প্যানেল দ্বারা নিজেকে সৌরশক্তি দিয়ে চার্জ করে নেবে, এবং এই শক্তি দ্বারাই এই গাড়িটি বছরে প্রায় 11,000 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে, যা খুবই আশ্চর্যের ব্যাপার। বর্তমানে এই গাড়িটি পুরোপুরি না, কিন্তু ভবিষ্যতে এই গাড়িটি পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে, যা আমাদের জন্য এবং পৃথিবীর এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো খবর।